আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমি দেখাচ্ছি বরবটি আর মাছের রুই মাছের বা যে কোনো মাছেরই নিতে পারেন আমি রুই মাছ নিয়েছি রুই মাছ দিয়ে ভর্তা অনেক সুস্বাদু এই ভর্তা আপনি একবার বানিয়ে দেখেন খুবই ভালো লাগবে আমার সিস্টেমে বানিয়ে দেখেন রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মাছ বরবটি ভর্তার জন্য আমি এখানে একশো গ্রামের মতো বরবটি ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি এখন আমি এটা সিদ্ধ দিব দেখাচ্ছি বরবটি একটা ছোট পাতিলে ঢেলে নিয়েছি এখন একটু পানি দিয়ে সিদ্ধ দিচ্ছি এক কাপ পরিমাণ পানি দিচ্ছি যেন সিদ্ধ হয়ে পানিটা টেনে যায় এখানে লবণ না দিলেও হবে পরে লবণ দিব বরবটি ভর্তার জন্য মাছের টুকরা ভেজে নিলাম আর একটু সরিষার তেল দিচ্ছি সরিষার তেল দিয়ে একটু পেঁয়াজ আর রসুন আরো একটু ভেজে নিলাম একটু নরম করে নিব বেশি ভাজবো না বরবটিটা সিদ্ধ হয়ে গেছে একেবারে ইসের মতো মানে টানা টানা করে পানিটা পুরা পানিটা শুকিয়ে ফেলেছি এভাবে সিদ্ধ করে নিছি এখন এটাকে একটু হালকা তেলে আমি ভেজে নিচ্ছি প্যানে একটু সরিষার তেল দিলাম এখন ওই সিদ্ধ বটবটিটা আমি একটু সতে করে নিচ্ছি সতে না করলে হয় তারপর এটা করলে ভালো লাগে বেশি ভাজবো না হালকা পানিটা যেন টেনে যায় এক মিনিট ভেজে তুলে নিচ্ছি বরবটি মাছ ভর্তার জন্য এখন সব রেডি করেছি বরবটি সিদ্ধ এদিকে মাছ সিদ্ধ পিঁয়াজ রসুন ভাজা মরিচ আর ধনেপাতা মাঝে লবণ এখন ফার্স্টে আমরা মরিচ আর লবণ দিয়ে চটকাচ্ছি একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি ভর্তা মোটামুটি একই নিয়মেই সব করা হয় এগুলো হলো বাটাবুটির ঝামেলা ছাড়া ভর্তা বটবটিটা আপনি ব্লেন্ড করেও নিতে পারেন তবে এইভাবেই ভালো লাগবে বা পাটায় যেহেতু এটা পাটায় পেশা ছাড়া সুতরাং আমরা চটকিয়ে নিচ্ছি সব বটবটি নিচ্ছি চটকাতে একটু নরমই হয়েছে ভালো মিক্স করে নিচ্ছি এখন আমার হয়ে গেছে আপনি আরও মসৃণ করতে চাইলে আরও অনেকক্ষণ বসে চটকাবেন তবে এরকমই ভালো লাগে এখন আমরা পরিবেশন করছি এটা একটা বল বল বানিয়েও করতে পারেন একটা বল বানিয়ে দিচ্ছি আর বাকিটা এরকম খোলা রাখছি হুম হয়ে গেছে আমার বরবটিয়ার মাছের ভর্তা রেসিপিটি ভালো লাগলে কাইন্ডলি করে দেখবেন খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে অনেক ভালো লাগবে